আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কিছু কিছু স্থান থেকে গরম কমে যাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস কয়েকদিন ধরে দেশের বেশ কিছু অঞ্চলে ভাবসা গরমে অতিষ্ঠ জনজীবন ঢাকা শহর দেশের উনত্রিশ জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ সহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে আবহাওয়া বলেছে দেশের উনত্রিশ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশমিত হতে পারে এ সময় সারা তাপমাত্রা কিছুটা কমতে পারে এতে আরো জানানো হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় কিছুটা লঘুচাপ সৃষ্টি হয়েছে এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থানে রয়েছে